প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, আজ অনেকেই গুম খুনের কথা বলছেন, ভোট কারচুপির কথা বলে, অথচ এদেশে গুম খুনের সৃষ্টি করে গেছেন বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমান। 30 আগস্ট দুপুরে ঢাকা মহানগর উত্তর ও দক্ষিণ আওয়ামী লীগ আয়োজিত শক্তি বর্ষের আলোচনা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে প্রধানমন্ত্রী এ কথা বলেন। বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে এই অনুষ্ঠানের আয়োজন করা হয়। সরকার প্রধান বলেন, জিয়াউর রহমানের আমলে যারা নিখোঁজ হন তাদের আজও খুঁজে পাওয়া যায়নি। এদেশে গুম খুন শুরুই করেছেন জিয়াউর রহমান। 15 আগস্ট শুধু আমাদের পরিবারের ক্ষতি নয়, একটি দেশ ও জাতির ক্ষতি মন্তব্য করে শেখ হাসিনা বলেন, বাবাকে আন্তর্জাতিকভাবে সতর্ক করা হয়েছিল কিন্তু কোনো বাঙালি তাকে হত্যা করতে পারে এটি তিনি কখনো বিশ্বাসই করতে পারেননি। যারা দেশের স্বাধীনতা চায়নি, যারা 15 আগস্টের খুনি, তাদের স্বজন ও কিছু অপরাধী অপরাধ করে দেশ থেকে পালিয়ে গেছে, তারা দেশের বিরুদ্ধে এখনো ষড়যন্ত্র করেছে, তাদের বিষয়ে সতর্ক থাকার আহ্বান জানান প্রধানমন্ত্রী। এ সময় তিনি বলেন, বাংলাদেশ কখনো শ্রীলঙ্কা হবে না, বাংলাদেশ কারো ধারে ঘি খায় না। শেখ হাসিনা বলেন, অনেকে মানবাধিকার নিয়ে তত্ত্ব দেন, 75-এর 15 আগস্ট তাদের মানবাধিকার কোথায় ছিল?